নাবালিকা কন্যাকে ধর্ষণের চেষ্টায় পুলিশের জালে গ্রেপ্তার এক নাবালক। অভিযোগ, পরিবারের লোকেদের অনুপস্থিতি সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে নাবালকটি। আর এই অভিযোগের ভিত্তিতে আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করে নাবালকটিকে। এই ঘটনাকে ঘিরে আগরতলা প্রতাপগড় সুভাষনগর এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। কলকাতার আরজি কর হাসপাতালে সংঘটিত ঘটনা নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তখন এ রাজ্যেও চলছে একের পর এক নারীদের উপর অমানবিক অত্যাচারের ঘটনা। প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও ঘটছে নারীদের ধর্ষণ নির্যাতন। কিছুতেই যেন এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে পারছে না পুলিশ। এ অবস্থায় এবার নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক নাবালককে আটক করতে সক্ষম হলো আগরতলা পূর্ব মহিলা থানা পুলিশ। ঘটনা আগরতলা শহরতলি প্রতাপগড় সুভাষনগর এলাকায়। পরিবারের লোকেদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে 10 বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে ওই এলাকারই 17 বছর নাবালকের বিরুদ্ধে। আর এ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত নাবালকটিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ঘটনার বিবরণী জানা যায়, এলাকারই জৈনক এক ব্যক্তির বাড়িতে কালী পুজোর শেষে বুধবার ছিল প্রতিমা বিসর্জন। আর এই বিসর্জনে অংশ নিয়ে নাবালিকা শিশুটির মা। বিসর্জন শেষ করে বাড়ি এসে মেয়ের খোঁজ যখন করছিলেন মা, তখন তার কোনো উত্তর নেই। তার কিছুক্ষণ বাদে ঘর থেকে বের হয়ে আসে অভিযুক্ত নাবালকটি। তখন শিশুটির মা বিষয়টি অনুধাবন করতে পেরে পরিবারের অন্যান্যদের দৃষ্টিতে নিয়ে যান। তখন নাবালিকাটি সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। এরপরই অভিযুক্ত যুবককে আটক করে কিছু উত্তম মধ্যম দিয়ে খবর দেয় পুলিশকে। আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে বৃহস্পতিবার আদালতে তুলে পুলিশ। নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাবালক গ্রেপ্তার হওয়ার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। দাবি উঠে সঠিক তদন্তক্রমে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার। তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি, ছোটো বাচ্চারা সবাই একলাই খেলতেছে। তারপরে আমি লাস্টে দেখাই শিখাই সেরকম কই না, মেয়ে আছে না, মেয়ে আগে আই হচ্ছে আয়া এই ঘরে আসলাম, তো মনে হচ্ছে ঘুমাই গেছে গা। আমি খাইটে আইছি আয়া ফেসি আমি পাই পান খাম। তারপরে আমাদের হবাই চল বোন বোন চল পান খাম। এরপরে পান খাইতে আইসি আইসি আয়া দিয়ে আমার মধ্যে দোয়ারটাও লাগাই না, সামনে দোয়ার লাগাই না। আমি পূজার গেছি সবসময় আমি কোনোখানে যাইলে আমার দোয়ার দোয়ার খোলা থাকে, এটা বাড়ি ভর্তি মানুষ থাকে আমি দোয়ার খোলা থাকে, সেই দোয়ারটি লাগাই না। এরপরে আমি সামনে দিয়ে আইসি আয়া ডাকতেছি শানো শানো, মায় আর উত্তরল না। এবার আজকে দোয়ারেরাও শুনছি, মানে দোয়ারটাতে খুলছে, দোয়ারেরাও শুনছি। কে খুলছে দোয়ারটা? দুয়ারটা ভিতরে দেখছি না, এবার তাড়াতাড়ি করে ঘরে ঢুকছি। ঢুকে সেরা আমরা ফিসের দিকে আরেকটা দুয়ার আছে, তো এই দুয়ারে একটু এর ফাঁক আসলো। আমি কই এন্দা কেডা বেরিয়েছে, আমার তো এই দুয়ারটা লাগাইনি আসলো, এই দুয়ারটি খোলা আসলো। আগে মায়ের আগে দেখছি না, না দেখে আমি এদিকে দেখছি, দুয়ারটাটা দেখছি, দুয়ারটার দিকে গেছি, গেছি পরে যাই দি হে দাঁড়াই ঢুকছে। কে হে? এ দেওরটা, এই হের মামা ছিল জয়। আচ্ছা, তো দাঁড়িয়ে আসলো। তো আমি বলছি বাবা তুই তুই ঘরে কি তা ওই সময় আমি আয়া আয়া মেয়ের শাসন করছি। আমি কই তুই খাইলা ঘরের ভিতরে তুই ঘুমাইছ না, তুই কী তা করতেছ? এবার কম মা আমি কিচ্ছু করছি না, মা আমি কিচ্ছু করছি না, মায়ের ডরাইতেছে। বয়স কত আপনার মেয়ের? 9 বছর 8 মাস। কিচ্ছু করছে না মায়া, খালি এ কতই কইতে আছে। এবার হেরে দেখে আমার ডাউট গেছে মনে। এবার আমার চালে কইতেছে তাইরে আমার কাছে দে দিয়ে সেটা ইয়ে তাইরে আমি জিগাম হে গীতা করছে। এবারে বদি আমার চালে তাইরে জিজ্ঞাসা সব কিছু, আবার তাই তাই যেমন কাছে সব কিছু কইছে, কইছে পরে হে আমরা ধরে রাখছি আমি আমার যে দেও টামার লগে আইসে দুজনে মিললে হেরে ফিরছি। ফিরছি পরে আবার আমার দেওয়া রোগে দেও ভাই তুই তোর হের আমি তোর বাইরে রেখে গেল হে এত করে সর্বনাশ। আমার মায়ের কছে হের আমি আজকে শেষই করলাম। আমার স্বামীরে ডাক দিতে গেছিলাম, হের হাত থেকে সাইগা হে বাগছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।